ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে গতকাল মুক্তি পেয়ে গেল জিতের মাই ফেভারিট মুভি প্যান্থার। যেই মুভির টিজার ট্রেলার দেখেই বুঝতে পেরেছি এখানে জিত তার লার্জার দ্যান লাইফ রোল নিয়ে অ্যাকশন প্যাকড অবতার নিয়ে ফিরছে, এবং জিতকে এরকম একটা রোলে বড় পর্দায় দেখতে পারা নিয়ে সবারই এক ধরনের এক্সপেকটেশন ছিল। এখন দেখা যাক প্যান্থার নিয়ে সবার যেরকম এক্সপেকটেশন ছিল সেটা আসলেই ফুলফিল হয়েছে কিনা। সো আর দেরি না করে লেটস জাম্প অন টু আ কুইক রিভিউ অফ প্যান্থার। প্রথমে যদি এই মুভির স্টোরি নিয়ে কথা বলি তাহলে বলতে হয় এই মুভির ফোকাস এরিয়াটা ছিল দেশপ্রেম। আর যেহেতু 15 আগস্টকে টার্গেট করে বানানো হয়েছে তাই পুরো সিনেমা জুড়ে দেশপ্রেমের একটা ভাইব ছিল। তবে এখানে এরকম একটা সিরিয়াস কনসেপ্টের মুভিকে মাসালা মুভি হিসেবে প্রেজেন্ট করাটা কিন্তু চারটিখানি কথা নয়। এই জন্য ডিরেক্টর আনসুমান প্রাতিউষকে একটা বড় ক্রেডিট দেওয়া উচিত, কারণ এখানে দেশপ্রেম, ইমোশনস, কমেডি, অ্যাকশনস সব কিছুর একটা সুন্দর কম্বিনেশন ছিল। ইউজুয়ালি এতগুলো এলিমেন্ট একসাথে একটা মুভিতে ঢুকালে একটু জোগা খিচুড়ি পেকে যায়, কিন্তু ডিরেক্টর আনসুমান তার এন্টারটেইনিং ভিউ থেকে সব কিছু খুব ব্যালেন্স ওয়েতে প্রেজেন্ট করেছেন। যদিও কিছু কিছু জায়গায় ইমোশনসের ব্যাপারটা একটু বাড়তি লেগেছে, বাট স্টোরি প্লটটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব কানেক্টিং ছিল। এখন আসি অ্যাক্টিং নিয়ে কথা বলতে। জিতের অ্যাক্টিং নিয়ে আর কি বলবো, জিত এখানে তার রোলটা ব্রিলিয়ান্টলি প্রেজেন্ট করেছেন। বেসিক্যালি জিত এখানে একজন সিক্রেট এজেন্ট যার জীবনে রয়েছে দুটো জিনিস, ফ্যামিলির জন্য ভালোবাসা এবং নিজের দেশের জন্য অসম্ভব দেশপ্রেম। এখানে জিতের কোডনেম থাকে প্যান্থার, অ্যান্ড পুরো সিনেমা জুড়ে জিতের এই সিক্রেট এজেন্টের ভাইবটা ঠিকঠাক মতো ধরে রাখা হয়েছে। এখানে জিতের বেশ কিছু ক্যাচি ক্যাচি ডায়লগ শুনতে পাওয়া যাবে, আর যেই কথাটা না বললেই নয় সেটা হচ্ছে জিতের অ্যাকশনস। এখানে জিতের দারুণ কিছু এক্সাইটিং অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে এবং এগুলোই মাসালা লাভিং ক্রাউডদেরকে হলে নিয়ে আসবে। ওভারঅল প্যান্থার হিসেবে জিতকে সবাই যেরকম এক্সপেক্ট করেছিল জিত ঠিক সেরকমই পারফর্ম করেছে। এছাড়া শ্রদ্ধা দাসের রোলে তেমন একটা কাজ ছিল না, বাট যতটুকু তিনি পারফর্ম করেছেন সেটা কনভিন্সিং ছিল। শাশ্বত চ্যাটার্জির স্পাইডার ক্যারেক্টারটি এখানে কমেডি টেস্ট এনে দেয়। এছাড়া শান্তিলাল মুখার্জি, তিনিও মিডিল ইস্টের একজন রিটায়ার্ড এজেন্টের রোলটি বেশ ভালো মতোই প্লে করেছেন। অন্যদিকে ভিলেন হিসেবে সৌরভের রোলটাও বেশ পাওয়ারফুল লেগেছে। এখন এই মুভির এডিটিং, সিনেমাটোগ্রাফি, সবার অ্যাক্টিং, মিউজিক, ব্যাকগ্রাউন্ড স্কোরিং সব কিছু মিলিয়ে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারেস্টিং অনেক কিছু আছে যেটা সব বয়সী ফিল্ম লাভার্সদেরকে ধরে রাখবে। অ্যান্ড এই মুভিতে আমরা সব কিছু বিচার করে রেটিং দিচ্ছি 3.5/5। অ্যান্ড প্যান্থার মুভিটা কিন্তু আসলে এনজয় করার মতোই একটা মুভি। সো ভিউয়ার্স, জিতের প্যান্থার মুভির রিভিউ আপনার কাছে কেমন লেগেছে? অ্যান্ড আপনি যদি মুভিটা দেখে থাকেন তাহলে আপনি কত রেটিং দিবেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।